আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। মাই ডেলি মোমেন্টে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের আরও একটি ডেলি ব্লগ দেখার জন্য। তো আজকে হচ্ছে তৃতীয় রমজান, আর এখানে সকালবেলা আমি তাসবিহ উঠেছি, ওর জন্য একটু হালকা নাস্তা বানাবো। এখানে নিয়ে নিয়েছি ডিম চিনি, আর এই তো এখানে দিয়ে দিচ্ছি গুঁড়ি। তো মেখে ভালোভাবে পানি দিয়ে ওর জন্য ডিমের অমলেটটা বানিয়ে নিব। তো তিন চার পিস যা হয় আমি একটু পানি দিয়ে নিয়েছি বানাবো। এখন দিয়ে দিলাম চুলের মধ্যে, কড়িয়ে চুলাটা ধরিয়ে দেব। আর একটু চুলার মধ্যে দিয়ে দিছি হালকা পরিমাণে তেল। তো যেহেতু এখন সকালবেলা রমজানের মাস, রমজানের দিন সকালে রোজা রাখে, সকালবেলা নাস্তা বানানো হয় না, তাই আমি ভাবছি ছেলেকে একটু এইভাবে করে দিই। তো এই তো আমি এভাবে ডিমের অমলেটগুলো বানিয়ে নিব। আর তাসবিহ ঘুম থেকে উঠে গেছে, তার হাত মুখ ধোয়ায় ব্রাশ করায় এখন খাটের উপর বসায় দিছি। আর এদিকে আমি নাস্তাটা বানিয়ে নিব তার জন্য। আর যেহেতু আমাদের রাস্তার পাশে বাড়ি, তো ভিডিও এডিট করার সময় গাড়ি যখন চলে তখন গাড়ির আওয়াজটা শোনা যায়, এই জন্য আপনারা একটু ভালোভাবে বুঝে নেবেন নিচ থেকে। তো এটা এখানে দুইটা ফিটা হয়ে গেছে, তিনটা। তো এই তো আমি সবগুলো ফিটা বানিয়ে নিলাম, এখন ছেলের কাছে নিয়ে যাব, দেখি সে পছন্দ করে কি না। তো এই তো আমি তাসবিহের জন্য পিঠা নিয়ে গেলাম, আর সে বলতেছে সে নাকি এই পিঠা মধু দিয়ে খাবে। তো তারা বলছি আমি যে এই পিঠাতে চিনি দিয়ে বানাইছি, মিষ্টি হবে, সে কিছুতেই বুঝতেছে না। তো এখানে তার জন্য মধু নেওয়ার জন্য চলে আসলাম। তো এখানে একটা ফ্রিজ নিয়ে নিয়েছি, এখন একটু পরিমাণে মধু নিব। তো ছেলের যেরকম পছন্দ সেরকম খাবে, আর এখনকার ছেলেরা, ছেলে মেয়ে ছোটরা যে হোক, সবাই নিজের পছন্দ মতো একটু খাওয়ার চেষ্টা করে, মা বাবার কথা তো তেমন শুনতে চায় না, নিজেদের ইয়েটা থাকে বেশি। তো এখানে দিয়ে দিয়েছি খাওয়া, এখন সে খুশি হয়ে গেছে, মধু আনছি আর এখানে নাস্তাও আনছি, সে এখন লাইক দিতেছে আর খুশিতে একবার শুয়ে গেছে। তো দিয়ে দিলাম পানির বোতল, এখন সে খাচ্ছে মধু দিয়ে নিজ হাতে। তো আর এদিকে তো খুশিতে আমাকে শুধু লাইক ভালো সব কিছু দিতেছে। তো এই তো আর এদিকে আমি রাজ হাঁসের মাংসটা বইভাতে বের করে রেখেছিলাম, আর এখন ভিজিয়ে দিয়েছি। আর এদিকে নিয়ে নিয়েছি চাল ডাল, এখানে হাঁসের মাংসগুলো ধুয়ে পরিষ্কার করে নিব, আর এগুলো ভিজিয়ে রাখি দেব। তো রান্নাবান্না শুরু করে দিলাম। তো এই তো আর এখানে মাছ আনছে দুই রকমের, তো এখানে প্রথমে নিব না তারপরে নিয়ে নিলাম। এখানে হচ্ছে আলাদাভাবে সবগুলো বিভিন্ন রকমের মাছ, আর এদিকে হচ্ছে বড় বড় চিংড়ি মাছ। তো চিংড়ি মাছগুলো